আজ রবিবার 18ই ভাদ্র 2022 সালের 4ঠা সেপ্টেম্বর। মীন রাশি, মীন লগ্ন পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 9 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, তাই দিনটিতে সামনে আসা সুযোগগুলি সৎ ব্যবহারের প্রচেষ্টা করুন। এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র, যাতে চন্দ্র রাশি মীন তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ঘাটবে। সীমাহীন শক্তি এবং উদ্যম আজ আপনাকে চেপে ধরবে। যে কর্ম করতে যা সময় নেন, অর্ধেক সময়ের মধ্যেই সেটি সমাপ্ত হবে। আপনাকে যে সমস্ত সুযোগ দেওয়া হবে, প্রতিটি সুযোগের সুবিধা মতো কিন্তু আজ আপনারা ইউটিলাইজ করতে চলেছেন। এর থেকে বেটার কিছু আর কী বা হতে পারে? আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে, কারণ মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনারা যে জ্ঞান গ্রহণ করেছেন, সেটি ইন ফিউচার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। অন্যথায় যে কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, আর তাই আজকের দিনটিতে অন্তত সমাজসেবা, দান ধ্যান, অন্যকে কীভাবে উপকার করা যায় সেই প্রচেষ্টাই করুন। মনে রাখবেন, এই নশ্বর জীবনের থেকেই বা কী লাভ যদি কারোর উপকারেই না আসে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্য দেবীও তাদের পক্ষে আছেন। যারা চাকরিজীবী আছেন, তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। আজ আপনাদের মধ্যে অনেকেই প্রমোশন পদোন্নতির যোগ্য যোগ্যাও কিন্তু হতে চলেছেন। যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতে থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। ভ্যাকান্টাইন খালি বা খালি সময়ে সেই সমস্ত কাজবাজগুলি করার চেষ্টা করুন যেগুলি দীর্ঘদিন ধরে সমাপ্ত করে উঠতে পারছিলেন না, তার জন্য কিন্তু সময়ে সুযোগ আজ অত্যন্ত শুভ। রাজনীতিবিদদের সমাজে নামমান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে। নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আজ করলে সেটি প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। আজ আপনাদের সন্তান সন্ততি তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই দিনটিতে ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটতে চলেছে। তবে শব্দ চয়নের দিকে খেয়াল রাখবেন, তা না হলে একটি সাধারণ দিনকে আপনারা কিন্তু মাটি করে দিতে পারেন, তাই বিষয়ে খেয়াল রাখবেন। আজ আপনারা বাগান তৈরি করতে পারেন, বাড়ির সামনে কোনো গাছপালা পুঁততে পারেন। পরিবেশের প্রতি সচেতনতা আজ আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত, বিশেষ করে সন্ধ্যাবেলার সময়টা। আজ যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে, একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবের বীজমন্ত্র ওম হ্রাং রিং রং স সূর্যায় নামা 108 বার জপ করে দিন শুরু করুন।